আমি আপনার কাছে আইছি একটা ইয়াং ছেলে হিসাবে, আমি আইয়া পরিষ্কার আমার বক্তব্য। আমি সিলেট এবং সুনামগঞ্জের বন্যা মানছে, আমার এত টেকা সাহায্য দিছে, 160টা বাড়ি বানাইছি। এর মধ্যে সিলেট এবং সুনামগঞ্জে মিলাইয়া 75টা বাড়ি আমি দিছি ওইগুলা প্রতিবন্ধীদেরকে, 25টা বাড়ি দিছি আমি বিধবা মাদেরকে। তা আমার মনে হয়েছে যে আমি যে শাহজালাল সাহেব এবং শাহপরাণ সাহেবের সিলেট এবং সুনামগঞ্জে 18টা দিন আমার শরীর খারাপ গেছিল গিয়া হাওরের পানিতে কাম করতে করতে, আমার কাছে মনে হয়েছে আপনারা যারা আমারে ভালোবাসেন এই ভালোবাসাটা আমার মনে হয়েছে 360 জন আউলিয়ার আশীর্বাদ আমার উপরে পড়ছে। এইভাবে ভালোবাসার কথা না, আমি আপনাদের হই, আমি যদি আপনারা আমারে 7 তারিখ ইগল মার্কায় একটা ভোট দিয়া যদি আমারে জয়যুক্ত করেন, আমি কথা দিতেছি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বড় মাঠ না পারি উরুত্তার লেগিয়া একের মধ্যে হইলে খুলে ফুটবল মাঠ বানাইবো আমি। এই ফুটবল ছেলেরা যাতে মাঠে মাঠে খেলতে পারে, কারণ মাদক থেকে দূরে নিতে গেলে আপনি এরারে মাঠও নিতইবা, এবং সরকারি ভাবে আমি তোমরা লেগে বলের ব্যবস্থা করবো। মানছি আমার হয় মাঠ দিয়া খিতা করতে, এরা তো এখনো বুটার হই না, কয় খেল বোঝে না, এরা তো উরু বুটার না, আমি কই বুটারের পিছে ঘুরি না, আমি ঘুরি মাদকপুর সুনামগঞ্জের ইতিহাস বদলাইবার লেগে করতে। আমি নাও থাকতাম পারি 2 বছর পরে মরে যেতাম কে পারি, কিন্তু যারা বাচ্চারা এরারে যদি আমি নেতা বানাইয়া যাইতাম না পারি, এরারে যদি আমি মাদকপুরের দায়িত্ব নেবার মতো সক্ষমতা আমি দিয়া যাইতাম না পারি, তাইলে খালি গীতা আমার গুলা মানুষ হইতো আর আপনার গুলা মানুষ হইতো না না গীতা।